আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেশি মুরগির বাচ্চার যে খাবার, মূলত এগুলো নিয়েই আলোচনা করব। তো শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো এই যে দেখুন, মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এক বালতি খুদ, এটি মাত্র কিনে নিয়ে আসলাম এক বাড়ির থেকে। আমাদের এইখানে বেশ কিছু চাঁতাল আছে যেখানে অনেকেই কাজ করে, মূলত তারা হচ্ছে এই খুদগুলো নিয়ে আসে বাড়িতে, একটা কাজের বিনিময়ে হয়তো বা তারা পায়, সেগুলো এসে বিক্রি করে, মূলত সেগুলো নিলাম। আর আমি এই যে গতকাল রাতে আমি বাজার থেকে খুদ নিয়ে আসছি, এই যে দেখেন ডিফারেন্ট, এটা হচ্ছে 40 টাকা পার কেজিতে নিছে, ঠিক আছে, বাজার থেকে যেটা নিয়ে আসছি, এবং এটা অনেকটা সাদা, অনেকটা পরিষ্কার। আর যেগুলো বাড়িতে নিলাম ওগুলো নিল হচ্ছে 35 টাকা কেজি ধরে, ঠিক আছে। আমাদের পাশের বাড়ির এক মহিলা কাজ করে চাতালে, উনি আসলে বলল যে ওনার কাছে নাকি আছে। তো এখানে দেখায় আরও কিছু, এই যে কিছু সরিষা আছে যেগুলো হচ্ছে আগের বছরের, এবারে সরিষা এখনও আসেনি, বাজারে পাওয়া যায়নি, ওগুলো রেখেছি হচ্ছে মাঝে মধ্যে মুরগিকে এবং কবুতরকে দিতে হয়। তো এটা হচ্ছে আপনাদেরকে জিনিস দেখায়, এটা হচ্ছে গ্রিট, মূলত হচ্ছে এটা ইটের গুঁড়া, ঠিক আছে, ইট ভেঙে এটা তৈরি করা হয়। এটা কবুতরের একদম জনপ্রিয় একটি খাদ্য, যেটি মূলত হচ্ছে যখন ডিম জমে না বা ডিমের খোসা পাতলা হয় তখন এই গ্রিটটা দিতে হয় কবুতরকে। ঠিক মুরগিকেও সেম জিনিসটাই দিতে হয় যদি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন। তো এই যে দেখুন মিক্সচার, যেগুলো আমি আগে থেকেই কিনে রেখেছি, আমার মুরগি এবং কবুতর উভয়কেই কিন্তু এই খাবারটা আমি প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাই একটু, যে এই যে দেখেন এখানে কি কি মিক্স আছে। তবে বাজারে কিন্তু এক একবার এক এক রকম খাবার আমি পাই, যে এখানে দেখা যায় যে 5 থেকে 7টা আইটেম এই মিক্সচারের মধ্যে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কখনো কখনো তারও কম মিক্সচার, মানে মিক্স থাকে যায় আইটেমগুলো, ঠিক আছে। তো এভাবে একটি পাত্রে আলাদা করে রেখে দিই, আর এই বালতিটা সবসময় আমার খাটের নিচে রাখি, ঠিক আছে, কারণ হচ্ছে যে যাতে খুব বেশি বাতাসের ভিতরে প্রবেশ করতে না পারে, সে কারণে মূলত একটু সজাগ রাখতে হয়। এই জন্য ঢাকনাটা সবসময় লাগিয়ে একটা নির্দিষ্ট জায়গায়, মানে আমার খাটের নিচে রেখে দিই সবসময়। তো এই যে দেখুন, ওই খাবারের মধ্যে সরিষা দিলাম, কারণ সরিষা এবার এই যে খাবারটা এনেছি কিনে, এই খাবারের মধ্যে সরিষাটা ছিল না, ঠিক আছে, যে কারণে আমাকে আলাদাভাবে সরিষা কিনতে হয়েছে, কিনের ভিতরে দিতে হয়েছে। আর যেহেতু এখন কবুতরের বাচ্চাও রয়েছে, মূলত বাচ্চাদেরকে এই সরিষা খেতে দিতে হয়, কারণ আপনারা জানেন এটা তো খেলে শরীরের অনেকটা চর্বি বেড়ে যায়, আর যেহেতু এখন শীতকাল, সুতরাং শীত থেকে প্রোটেক্ট করার জন্যই মূলত বেশি করে আমি কবুতরের বাচ্চাকে এখন সরিষা খাওয়াচ্ছি। আমার এই যে মুরগিগুলো রয়েছে, মুরগিগুলোকেও দেব, একটু বড় হতে হবে, ঠিক আছে। প্রথমে তাদেরকে আগে খুদ দিতে হবে, খুদ ভাত এখনো দেইনি, তবে কিছুদিন পর দেবো, ঠিক আছে, যেহেতু আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো এই যে দেখুন, কালো মুরগিটিকে প্রথমে দিচ্ছি, এই কালো মুরগিটি খুব বেশি খুদ খায় না, ও সব সময় বড় খাবার খায়, মানে মিক্সচার তারপর ভাত এই ধরনের খাবারগুলো এই কালো মুরগিটি সবসময় বেশি খায়, ঠিক আছে, এবং এই খাবার দিয়ে এর হয় না, এর কেন জানি এই খাবারের চাহিদা অনেকটা বেশি। এই যে দেখুন সাদা মুরগি, ও আপনাদেরকে একটা জিনিস বলি, যে গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম সেটিতে কিন্তু এই বাচ্চাগুলোই ছিল, দেখেন 12টি বাচ্চা, সেখান থেকে মাত্র 3টি বাচ্চা, 9টি বাচ্চাই কিন্তু কুকুরে খেয়ে ফেলেছে। তো এটার জন্য আসলে কি বলবো, আমি খুবই কষ্ট পাইছি, বিশেষ করে আমার মা আরও বেশি কষ্ট পাইছে, কেননা আমি যখন বাড়িতে না থাকি আমার মা এগুলো দেখাশোনা করে। তো যেহেতু মাত্র 2 দিন আগে বাচ্চা ফুটে বের হয়েছে, আপনারা জানেন যারা এগুলোর সাথে যুক্ত আছেন, যে আসলে একটা ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে কত পরিশ্রম করতে হয়, এর পিছনে একটা মুরগির পিছনে কতটা সময় দিতে হয়, ডিমগুলো জড়ো করতে হয়, এগুলো বাছাই করতে হয়, তারপর বসাইতে হয়, এবং মুরগির যে পাত্র থাকে বসানোর পাত্র, সেগুলোকে আবার তত্ত্বাবধান করতে হয়, ঠিক আছে। দেখা যায় যে 3 দিন 4 দিন পর পর এগুলোকে এই যে ঘরে, আমি যে ঘরে বসাই সেই ঘরটা সাধারণত পরিষ্কার করতে হয়, নাহলে ওখানে কিন্তু ওই যে উকুন বা পোকা, আপনারা অনেকেই বলেন, আমাদের বগুড়া আঞ্চলিক ভাষায় বলা হয় শুলশুলি, তো এই ধরনের পোকা কিন্তু অনেক আক্রমণ করে, সেগুলো কিন্তু পরিষ্কার করতে হয় এই 18 দিনের মধ্যে, এই সরি 21 দিনের মধ্যে, ঠিক আছে। তো সবটা দেখা যায় যে সব মিলিয়ে খুব বেশি একটা পরিশ্রম করতে হয়, তারপরে 21 দিন পরে বাচ্চাগুলো বের হয়, তার উপরন্ত এগুলো শীত, মানে এখন শীতের সময়, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণে একটা ঝামেলা পোহাতে হয়। এই যে আপনারা দেখছেন যে এখন আপনাদের সামনে দেখাচ্ছি, একটু পরে এগুলোকে আবার বালতি ভরে আমরা যে ঘরে থাকি মূলত সেই ঘরের মধ্যে নিয়ে যেয়ে রাখি, কেননা ঘরেরতে
যে আলাদা মুরগিগুলো রয়েছে, মানে আরো বড় বড় মুরগি রয়েছে, ওই ঘরের মধ্যে রাখলে হবে কি, অনেক সময় দেখা যায় যে মুরগি রাত্রেবেলা মারামারি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু পায়ের নিচে পড়েও দু একটি বাচ্চা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যে হ্যাচিং পিরিয়ডটা, যেটা আমি বিগত কয়েকটি ভিডিওতে বারবার বলেছি যে হ্যাচিং এর একটা ব্যাপার থাকে, যেহেতু আমি কোনো কৃত্রিম পদ্ধতি কিন্তু ব্যবহার করি না, একদম ন্যাচারাল বা প্রাকৃতিক ভাবে আমার এই মুরগিগুলো বড় করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হ্যাচিং এর জন্য আমি মুরগিগুলোকে একটা নির্দিষ্ট পাত্রে, মানে একটা বালতির মধ্যে রেখে দেই, ছোট্ট বালতির মধ্যে, যাতে বাচ্চাগুলো সবগুলো মুরগির মায়ের যে কোল রয়েছে বাচ্চাগুলো এই মায়ের কোলের মধ্যে একদম বসে থাকতে পারে, যাতে প্রয়োজনের যে তাপ সেটি পায় এবং বাহিরের তাপমাত্রা থেকে একটু বেশি তাপ ওই বালতির মধ্যে যাতে থাকে, এই জন্য মুখটা করি কি আমি বন্ধ করে দিই, ঠিক আছে, একটা বস্তা দিয়ে উপরে একটু বন্ধ করে দিই, যাতে ভিতর থেকে কোনো তাপ বাইরে না আসতে পারে বা বাহিরের কোনো ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে, ঠিক আছে। এই জন্য মূলত আসলে দেখা যায় যে দিনের একটা সময়, নির্দিষ্ট সময় কিন্তু আমার এই মুরগিগুলোর পিছনে ব্যয় করতে হয়। তো আমি যখন না থাকি মা এগুলো দেখাশোনা করে, তো আসলে এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পরে মা আসলে খুবই একটা মর্মাহত, খুবই কষ্ট পাইছে। তো অনেকেই দেখি গতকালকার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই এটা আসলে কিছু মনে করেন না, তো আসলে দেখেন এগুলো সবকিছুই আমি মনে করি এগুলো হচ্ছে রিজিকের ব্যাপার, আল্লাহ তাআলা আমার আপনার রিজিক যতটুকু রেখেছে ততটুকুই হবে, এর বেশি কিছুই আমরা করতে পারবো না, ঠিক আছে। আমি আমার চেষ্টা করেছি কিন্তু আসলে আমার এটা কি বলবো, দুর্ভাগ্য বা কপাল, এটা কপালের দোষ, অন্যথায় আর কিছু না। এখন তো যে হ্যাঁ অসুস্থ হয়েছে আমি সেবা করি নাই যে কারণে মারা গেছে বাচ্চাগুলো, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। হুট করে মাত্র বেঁধে রেখে ঘরের মধ্যে প্রবেশ করছি, আমি একটু কাজে বসছি, মানে হচ্ছে ভিডিও এডিটিং করছি আমি ঘরেতে, মা আসছিল, হচ্ছে যে মা সারাক্ষণ বাইরেই বসে থাকে, তো আসলে উনি আসছিল হচ্ছে পান খাইতে ঘরের মধ্যে, ঠিক আছে। তো এই যে একটা সময়, একটা পান খাইতে যে সময়টা, এই সময়টার মধ্যেই মূলত হচ্ছে কুকুরটা আক্রমণ করে বসে, পরে যেহেতু রাস্তার ধার ওইখানে মানুষ যাতায়াত করে সবসময়, পরে দুইটা মহিলা দেখার পরে একটু ডাকাডাকি করছে, পরে মা গেছে, আমি গিয়ে দেখি তো অবস্থা খারাপ, পরে কুকুরটাকে অনেক খুঁজলাম কিন্তু পাইনি। আরেকটা মজার বিষয় আপনাদের শেয়ার করি, এই কুকুরটা আরও দুইবার আসছে, ঠিক আছে, এই কুকুরটা একবার এই বাচ্চাগুলো খেয়ে যাওয়ার পরে আরও দুইবার আসছে বাচ্চাগুলো ধরার জন্য আবার, তারপরে আমি দুইবার দৌড়ে নিয়ে দিছি, কিন্তু আসলে তো ওইভাবে পারা যায় না, কুকুর তো অনেক দূরে চলে গেছে। যাই হোক, এখন এটা বলবো সম্পূর্ণ রিজিকের ব্যাপার, আমি আল্লাহ তাআলার ওপরে ছেড়ে দিয়েছি, যা আছে কপালে তাই হবে। এখন দেখি এই বাচ্চা, তিনটি বাচ্চাকে তো ওই যে কালো যে মুরগি রয়েছে ওর মধ্যে দিয়ে দিয়েছি, এখন হয়তো এই মুরগি কিছুদিনের মধ্যে আশা করি হচ্ছে এর যে ভাব, কুঁচে ভাব বা মাতৃত্বকালীন যে সময়, এটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং আশা করছি খুব তাড়াতাড়ি আবার ডিমে চলে যাবে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াবো না, প্রিয় দর্শক আপনারা অনেকেই অনেকভাবে উৎসাহিত করেছেন, তা আমি আপনাদেরকে বলবো যে যদি মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা পরিশ্রম, মানে দিনের একটা নির্দিষ্ট সময় কিন্তু এদের পিছনে ব্যয় করতে হবে, ঠিক আছে। আসলে পরিচর্যা বা পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা আসে না, এটা 100% শিওর থাকবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে আপনাদের সাথে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।